আমার তো টাকা আছে, আমি কেন পরিশোধ করব না? আমি বিয়ের দিনই দেন মোহর পরিশোধ করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই সাহেব আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমার ছেলেদেরও পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ ভাইজান, খুশি হয়েছি আপনাদের প্রস্তাব শুনে। এবার তাহলে বিয়ের মূল কথায় চলে আসি। আচ্ছা, আমি আপনার ছেলের মাসিক আয়ের বিষয়টা একটু জানতে চাইছিলাম, এটা আমাকে একটু বিস্তারিত জানাবেন। আপনি তো জানেন আমার ছেলে ফবাসি। বলো তুমি তোমার ইনকামের কথাটা বলো। আলহামদুলিল্লাহ, আমার মাসিক প্রায় 40,000 টাকা ইনকাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। তো আসলে মনে কষ্ট নেবেন না, তার বেতনের কথা কেন বলেছি জানেন? তার প্রতি মাসের আয়ের ভিত্তিতে আমি মোহরানা কার্য করব, এই জন্য আমি তার বেতনটা জানতে চেয়েছি। আপনার ছেলের বেতন অনুযায়ী 2 বছরের বেতন সমমান মোহরানা দাহ্য করা হবে। আরেকটা আমার প্রস্তাব যেটা হলো, শরীয়ত অনুযায়ী, আমি ইসলামের বিধান অনুযায়ী প্রস্তাব করে থাকি, ছেলে অবশ্যই মোহরানা পরিশোধ করে দিতে হবে বিয়ের দিন। এই প্রস্তাবে কি আপনি রাজি আছেন? এ ধরনের প্রস্তাব তো আমাদের সমাজটা দূরত্ব বাংলাদেশের ইতিহাসেও নাই। বিয়ের দিন মোহরানা পরিশোধ করবে কি বললেন? এটা সমাজের নিয়ম অনুযায়ী তো বিয়ের পরে পরিশোধ করে থাকে, আমরাও এভাবে করে আছি। দেখেন ভাই সাহেব, নারাজ হবেন না, বুঝতে হবে সবকিছু সমাজ দিয়ে হয় না, ধর্মের বিধান মেনে চলতে হয়, কোরআনের বিধান মেনে আমাদেরকে চলতে হবে, যেগুলো আমাদের নবী রাসূলগণ করে আসছেন। আর তাছাড়া বিয়ে শাদী এটা সস্তা জিনিস নয়, ওটা মাথায় রেখে চলতে হবে, পরকালে জবাব দিতে হবে। আপনি যে এখন এগুলো করাবেন, ছেলের বোঝা হয়ে থাকতে হবে মা বাবাকে। তো আমরা মা বাবারা যদি এগুলো সঠিকভাবে যদি না চলি, আমরা যদি সঠিক পথ তাদেরকে না চালাই, তাহলে তো এর জবাব আমাদেরকেও দিতে হবে। সুতরাং আমাদেরকে এগুলো সবকিছু বুঝে চলতে হবে। না না ভাই সাহেব, আমি আপনার প্রস্তাবে একমত হতে পারলাম না, বাংলাদেশের কোথাও এরকম প্রস্তাব শুনি নাই। আপনি আপনার প্রস্তাব পরিবর্তন করার চেষ্টা করুন। না ভাইজান, আমি আমার প্রস্তাব যেটা দিয়েছি, আমি আমার ধর্মের বিধান অনুযায়ী আপনাকে প্রস্তাব দিয়েছি, যেটা আমার এবং আপনার সকলের মঙ্গলের জন্য, সকলের ভালোর জন্য। তার কারণে আমি আমার প্রস্তাবটা পরিবর্তন করতে পারবো না। আপনি একটু ভাবুন, আপনি একটু দেখুন। বাবা তোমার কোনো মতামত থাকলে বলো। দেখেন আপনার প্রস্তাবটা তো আমরা রাখতে পারলাম না, তাহলে মনে হয় সম্পর্কটা আর হচ্ছে না। তাহলে এখন আমরা আসি। আফসোস, ইসলাম মানে অথচ ইসলামের বিধান বুঝি না। হায় আল্লাহ, আমাদেরকে বোঝার তৌফিক দাও। আচ্ছা, আমি তো প্রবাসে থাকি, ওখানে আরবিরা দেখি বিয়ের দিন মোহরানা দিয়ে দেয়, তাহলে আমাদের দেশে কেন এই নিয়ম কানুন চলতেছে? উনি তো ইসলামের বিধান অনুযায়ী সঠিক প্রস্তাব দিয়েছিল, ভালো একটা পরিবার পেয়েও সম্পর্কটা কি হবে না? চিন্তায় আমার তো ঘুমই হচ্ছে না। না না, আমি সকালেই যাব আবার প্রস্তাব নিয়ে। দেখো, তোমার বাবা সেদিন না করে চলে গেছে, তো আজকে তুমি আসছো আমি খুবই আনন্দিত। তবে তুমি যেটা বলছো তোমার পরিবার সমাজের কথা, এটা আসলে বর্তমানে প্রচলিত। তবে আমি তোমাকে আমাদের বড় হুজুরের কাছে নিয়ে যাব, উনি তোমাকে বিস্তারিত বুঝিয়ে বলবেন ভালো মন্দ। যাতে আপনি একটু ভালো করে বুঝিয়ে দেন এবং ও বুঝে ওর পরিবারকে বুঝাইতে পারে। দেখেন, আমার তো বিয়ের সবকিছু ফাইনাল, কিন্তু আমার ফ্যামিলিতে বাচ্চা ছাড়া বলতেছে যে বিয়ের আগে দেন মোহর দিয়ে দেওয়া, এগুলো তো মেয়ের বাবাদের এক ধরনের ব্যবসার মতো হয়ে গেছে। যদি আবার অনেক লোকে বলতেছে যে কি, যদি বিয়ের আগে দেন মোহর দিয়ে দিই, বিয়ের পরবর্তীতে যদি বলে যে মেয়ে আমার সাথে সংসার করবে না, চলে যাবে, দেন মোহর তো ওর কাছে দিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে আমি কি বলবো? আসলে তুমি যা বলেছ তা আমাদের বর্তমান সমাজের এটাই নিয়ম, এটা বেশিরভাগ মানুষই এটা মানে না। আসলে বিয়ে শাদী, মেয়েরা সম্পর্ক ভাঙার জন্য বিয়ে বসে না, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম।
এই নাও পানিগুলো খাও। খাবে না তো পানি? পিপাসা নাই? পানি এতটুকু খাইতে পিপাসা লাগে না। পানি খাবে? বুঝতে পেরেছি, আমি খেয়েছি এই জন্য খাবে না। আচ্ছা, এই পানিগুলো খাওয়ার জন্য তোমাকে আমি অর্থ দান করব। কত টাকা দিলে তুমি এই পানিগুলো খাবে? ব্যাপার কি, উনি কি আমাকে পরীক্ষা করতেছেন নাকি? বুঝতে পেরেছি। আমার কি টাকার অভাব আছে নাকি আমি ওনার খাওয়া পানি খাবো? আচ্ছা, এই পানিগুলো যদি নতুন দিতাম তাহলে তোমার কাছে পানিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হতো। এখন আমি কিছুটা খাইছি, এই জন্য এটা এক ধরনের অপরিচ্ছন্নর মতো, অমূল্যহীন। মনে করো এই পানিটা তুমি যাকে বিয়ে করবে সেই মেয়েটি। মেয়েরা কখনো বিয়ে ভাঙার জন্য সম্পর্ক করে না। একটা মেয়ের যখন বিয়ে হবে, প্রথম তোমার সাথে যখন বিয়ে হবে, যতটুকু মূল্যায়নে বিয়ে হবে, যদি ফরেস্ট তার বিয়ে ভেঙে যায়, তাও পরবর্তীতে ওই মেয়েটির ওই মূল্যায়ন থাকবে না। তাহলে সে কেন চলে যেতে চাইবে? অবশ্যই টিকিয়ে থাকার চেষ্টা করবে এবং তোমাকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। এই হচ্ছে কথা। আর মহারানা, যেটা এটা হচ্ছে মেয়েদের হক। কুরবানির সময় যেমন অর্থ সম্পত্তি থাকতে হয় তাহলে কুরবানি করা যায়, ঠিক বিয়েটাও ঠিক এরকম। তোমার কাছে অর্থ সম্পত্তি অনুযায়ী মোহরানা ধরা হয়, আর ওই মোহরানাটা হচ্ছে নারীর হক। তো মোহরানাটা তোমার কাছে অর্থ থাকলে দিতে হবে, অর্থ পরিমাণ, আর বাকি রাখা যায়। তবে আমাদের দেশের প্রচলিত যেটা সেটা না, বাকি রাখা হয় কীরকম, যার কাছে কিছু দেওয়ার সামর্থ্য আছে সে কিছু দিবে, আর যার কাছে একেবারে সামর্থ্য নেই সে একটা দিন ধার্য করবে, এতদিনের মধ্যে আমি এটা দেব, ওটা ওই নারী থেকে অনুমতি নিতে হয়। ঠিক আছে, অনুমতি নিয়ে করতে হয়, করতে পারবে বাকি। তা অন্যথায় তোমার কাছে অর্থ আছে তাহলে তুমি কেন বাকি করবে? এটা তো তোমার আরো নিজের থেকে এটা নগদে দিয়ে দেওয়া উচিত। ধর্মীয় বিধান, আমাদের রাসূলগণ এভাবে করেছেন, নবী রাসূলদের যুগে এরকমও করতেন। মৌরানা যাদের কাছে থাকতো না, তারা ওই মেয়ের বাবার ঘরে কাজ করতেন, কাজ করে মৌরানা পরিশোধ করে তারপর ওই মেয়েকে নিয়ে যাইত, এরকম করতো। জি হুজুর, আমি বুঝতে পারছি। আশা করি আমার পরিবারকেও বুঝাইতে পারবো, ওদের ভুল ভাঙবে। আমার তো টাকা আছে, আমি কেন পরিশোধ করব না? আমি বিয়ের দিনই দেন মোহর পরিশোধ করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।